সবাই নাম ওই যে সবাই নাম তসে আসতেছে ওই জায়গাটা ওদের জন্য আমি দেখলাম খুব সুন্দর একটা জায়গা খাবার দাবার জন্য এই কারণে আমি এই জায়গাটা ওদের খাবার দিলাম আর এই চোরে ডিব্বাই ডুবে খাইতেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস দেশের পরিস্থিতির কারণে আমি আপনাদের বাসার কোনো আপডেট বা কবুতরের কোনো আপডেট দিতে না তো একটা আপডেট দিব সুখবর বা সুসংবাদ আমি একটা ভিডিওতে একটা শর্টস সুর মাখা কি কবুতর বা চায় একটা খা কি কবুতর আমি আমার বাসা থেকে ছাড়ছিলাম আমি আপনাদের বলছিলাম যে কবুতরটা যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলে তো জোরের কিছু নাই কারণ আমার কবুতর যেগুলো এখন আছে ম্যাক্সিমাম কবুতর আমি পাট দিয়ে দিতেছি ঠিক আছে যেগুলো সেল করার মতো কবুতর জানি যেগুলো আমি পাক দিয়ে রাখতে পারবো না সেগুলো আমি সেল করে দিতেছি ঠিক আছে বাচ্চা টাচ্চা করার জন্য যারা বাচ্চা কাচ্চা করতে চায় ফ্রাস্টেড কবুতর যারা চায় এক কথায় তাদের দিয়ে দিতেছি আর যেগুলো আমি আমার বাসার লাগানোর মতো বা রাখার মধ্যে একটা অ্যাবিলিটি আমার আছে আমার মনে হয় ওইগুলো আমি পাখা দিতেছি তো এর মধ্যে আমার একটা কবুতর আমি দেখাব অবশ্যই আদানের জন্য আমরা বিরতি নিতেছি আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো চারোদিকে আজান শেষ আজান আমাদের পার্শ্ববর্তী এলাকাও শেষ আশেপাশে যত আজান শোনা যায় সবগুলো শেষ তো ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি তো এই মাটিটা গত পরশু আমি ছাড়ছিলাম তো ছাড়ার পরে কবুতরটা এক বাইরে ছিল বাইরে যাওয়ার থাকার পরে ও গতকালকে আমার বাসায় ব্যাক করছে যাক আলহামদুলিল্লাহ আমি ভাবছি কবুতরটা আমি আর পাবো না কয়েক জায়গায় খবর লাগাইছিলাম এলাকার যারা কবুতর পালে সবাই বলছিল ভাইয়া কবুতরটা আমাদের এরিয়া থেকে মোটামুটি একটা দূরের এরিয়ায় আছে বাগবাড়ি এলাকা ওইদিকে গেছে তো আমি কবুতরটা আজকে ছাড়বো এই কবুতরটা একটা দিন আর কি আটকা ছিল কালকে সারাদিন আটকা ছিল আর কি কালকে যখন আসছে কবুতরটা ডিমে আছে মেবি দাঁড়াও দাঁড়ো দাঁড়ো তো এই যে কবুতরটা আমার গতকালকে আমার বাসার আমি যখন কবুতর খাওয়াইতেছিলাম সবাইরে পুরার কবুতর নিচে যখন খাবার করতেছিলাম তো যখন উইরা নামছে সব আড়ায় তো ও কোথা থেকে না আই আর কোনটায় বসছে ঠিক তো ওরা এখন উঠতেছে তা আমি এখন ওরা ছাড়বো ঠিক আছে ওরা ছাড়লে ও হয়তো ওদের সাথে যা তো মাদিটা ছাড়লাম ছাড়ার পর ওইখানটায় বসতো মাদিটা ডিমে আসছে ঠিক আছে ও ডিমে আসছে দেখে একটু একটু অন্যরকম চলাফেরা করতেছে আশা করি ডিমটা পাইটা দেওয়ার পরে ও ঠিক হয়ে যাবে তো মা হয়তো এদিকে আইসা পরবো দেখেন দাঁড়ায় আছে কিভাবে দেখছেন ও লেজ ভেঙে দাঁড়ায় আছে ডিম পারবো তো এই কারণে তো যাক আগে আগে বাসা আইসা পড়ছে ওহ মাইকটায় খায় নাই আর এদিকে ওইগুলা কিভাবে মস্রাইত আছে বাতাসের মধ্যে এই কবুতর উড়াই দীঘা আমার যারা কাছের ভাই বে তার আছে বলে তোর কবুতর গুলো করি বা আমি যেটা দেখে আসছি সবসময় কবুতর আপনার সব সময় যদি আপনি ছাড়া রাখেন কবুতর সুস্থ বন্ধ রকম যে যাই বলুক আপনারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কেউ কবুতরের মেডিসিনের পিছনে ঘুরেন না অনেকে তো মেডিসিনের জন্য পাগল হয়ে যান কবুতরে কি মেডিসিন খাওয়ামো কি মেডিসিন খাওয়ামো এগুলো নিয়ে টেনশন না করে কবুতর রে আপনি ডেভেলপ করার চিন্তা করেন আপনি চিন্তা করেন সময় কবুতর রে আপনি কীভাবে ঠিক রাখবেন সুস্থ রাখবেন মেডিসিন খাওয়ায় না মেডিসিনের ছাড়া কি কীভাবে ওদের আপনারা সুস্থ করে রাখবেন হ্যাঁ ওদের আপনারা সব সময় চাইবেন এভাবে গড়া তুলতে যাতে ওরা প্রকৃতি প্রকৃতির সাথে মিশা চলতে পারে মেডিসিন খাওয়াইলে তো ভাই অনেক অনেক এইগুলা ব্যাপার আছে ঠিক আছে আমরা আলাপ করতে গেলে ভিডিও অনেক লং হবে ওই যে আনপিটপাকের কবুতর সবার উপরে চুইন নটটা তো যাক আমরা কবুতরটার দিকে আবার একটু ফোকাস দিই কবুতরটা তো এটার নটটা আমরা একটু ছাড়বো এখন দেখাইতেছি এই হইতাছে মাদিটার নর সবুজ গলা এটার আমরা লাগাইতেছি তো গত কিছুদিন আমরা এইখানে ট্র্যাপিং দিয়েছিলাম মাদিটার এই খাঁচাটায় তো এইখানটায় সব সবসময় আমরা আর কি ছেড়ে রাখতাম এই তো এখনও রাখলাম ওর মাদি দেখতেছে ওর মাদি দেশটা ভাইঙ্গা বৈশা আছে তো দেখা যাক কবুতরগুলো নামার পরে হয়তো বা নামলে নামতেও পারে ওই দেখেন কবুতর কই চলে গেছে আমার গুলো দেখছেন আস্তে আস্তে বাতাসের বিপরীত দিকে সবসময় কবুতরটা আনে সবসময় উড়াল দিল তো বিল্ডিং এ বসতে পারে কারণ ডিমে তো কবুতরটা হয়ে যায় আমার গুলো সব বসতেছে ওই যে কবুতরটা ওই যে বসলো বিল্ডিং এ দেখ বসছে সমস্যা নাই ওর সময় লোক ঠিকই ওর আশা করি কারণ এখন ডিমে আছে তো কিছু বলা যেতেছে না ওরা নিয়ে আর এদিকে কিছু নামছে কিছু উড়তাছে আর আমরা এ রাখছি এই আর কি তো লোক দেখেন কবুতরটা অবস্থায় ওই যে চাকলার ভিতরে মিশা উড়তাছে ঠিক আছে তো কবুতরটা উঠে গেল একা একাই তো আশা করি আমার এই কবুতরটা ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই কারণ হঠাৎ করে ছুটছে অনেকদিন পর থর থেকে যার কারণে একটু লোথালোথা আর কি ওর ভিতরে ভাব রয়ে গেছে তো দেখতেই চাকলার ভিতরে ঢুকে আছে আমি তো এভাবে আপনাদের চিহ্নিত দেখাইতে পারতাছি পারতাছি না আমি আমি আপনাদের খালি চোখে দেখতে তবে ভিডিওর মধ্যে আপনারা কতদূর বুঝবেন আমি জানি না ঠিক আছে তো চাকলা ওরে পায়া ওরে নিয়ে নতুন কবুতর হিসাবে নিয়ে দেখি আবার ঘুরতাছে নিয়ে তো চাক তো মাদিটা আমি ডিম পাড়াবো ঠিকই তবে এই মাাদিটা ডিম বসাবো না এই মাদিটা আমি বসাই দিব খুব শীঘ্রই আর কি জোড়া টোরা ভাইয়া বসাই দিব ফেদার হয়ে গেছে কবুতরের উড়ার মতো আমার গুলো নিয়ে নিয়ে কিন্তু ওর এনে দৌড়াইতেছে অনেকটা তো নতুন কবুতর হিসাবে আশা করি কবুতরটা হারাবে না কারণ একদিন নাইট মেরে আসছে তো এলাকা ভিত্তিকর পরিচিত হয়ে গেছে কিন্তু আমার কবুতর দেখছেন মরে দিয়ে মরে দেখ চলে যেতেছে আমি ক্যামেরার ফুল জুম আপনাদের বাড়ায় দেখাইছি যার কারণে আপনারা এত বড় দেখতে পারতেছেন এখনো দেখেন কবুতরটা আসলে আপনাদের একটা বিষয় আমি বলি সেটা হইতেছে অনেকে ভাবে যে কবুতর মেডিসিন খাওয়াইলে মনে হয় উড়ে এটা একেবারে সম্পূর্ণ ভুল একটা ধারণা ঠিক আছে কবুতরের জাপ ভালো হইল কবুতর হান্ড্রেড হান্ড্রেড উঠতে হবে তো আমার কবুতর কিন্তু আমি কিন্তু আল্লাহর রহমতে বাসাইকৃত কবুতর ছাড়া কিন্তু কবুতর দেয়নি আপনার আগা করেই দেখেন আমি কিন্তু কবুতর অনেক সেন্সিটিভ ভাবে ভাবনা করি বাছাই করে কবুতর ঢুকাই তো ওইভাবে আমার কবুতর মান সম্মান রাখছে ওই যে মাটিটা সিঙ্গেল হয়ে গেছে দেখতেই পারতেছেন ঠিক আছে মাটি কবুতরটা সিঙ্গেল হয়ে গেছে তো কি করে জানি না ওগুলোর সাথে ওইটা পারবে তো না এটা কনফার্ম কিন্তু এই বাড়ির দিকে আসতেছে মাটিটা ছুইটা আর ওইগুলো ওই যে যাইতেছে আছে ঠিক আছে এই যে মাদি কবুতরটা ছুটে আসছে আমার কিছু কবুতর আউলে গেছে এক কথা আমার কিছু কবুতর ছুটে গেছে যেগুলো নতুন বাচ্চা এই তো এই যে এক পিস বাচ্চা এই যে মাদিটা আসছে বাড়ির উপরে তো জানি না কী করে মাদিটা তবে আশা করা যায় ও নামবে বাসার দিকে বাড়ির দিকে ল্যান্ড করতেছে ওই যে কবুতর ছুটা আছে আমার দুই তিনটা কবুতর ছুটা আছে তার মধ্যে মাটিটাও আছে মাদিটা নতুন কবুতর হিসাবে ছুটছে সারা আদার্স কিছু না তো আজকে যদি নামে কবুতরটা আমার বাসায় আমি এত লোক সহমত কবুতরটা দিয়ে আল্লাহর রহমত আজকে যদি আমার পাশে এত হাইট থেকেও নামে আমি হলপ করে বলতে পারি কবুতরটা হারাবে না কোনো দিন কারণ গতকালকে আসছে ঠিক আছে দূরায় টোরায় অনেক দূর থেকে কিন্তু তারপর এতটা আপে যায়নি কবুতর আপে গেলে একটা হিসাব থাকে আলাদা আর ওইদিকে দেখেন না যে বাচ্চা কবুতর আমার ঘরের বাচ্চা কই গেল মামা তুমি মামাই কই গেলো এই যে মামা আসছে তো তুমি বৈশা পড়ো আমি একটু কবুতর দেখাই ওরে মামিটা আবারও ভিড়ে গেছে ওই দেখেন উই দেখেন ঠিক আছে ওই যে কবুতরটা যে চাকলার উপরে ভিড়ে গেছে আমি নিচের কবুতর আছে দু তিনটা ওই যে একটু উঠাই দেওয়ার চেষ্টা করি আমি নিচ থেকে দুইটা তিনটা কবুতর উঠাই দিছি দুইটা উড়তেছে আর একটা বসলো মানে আর ওই যে মামাই বিল্ডিংয়ে বসতেছে যাক বসুক সমস্যা নেই আর এইদিকে এই যে মাটিটা সিঙ্গেলওয়ে উড়তেছে তো ওদের দেখা হয়তো বা ও নামলে নামতে পারে ওই যে ওদিক চলে যেতেছে এখন ওদিক চলে মাটিটা বাঁচতে ভাসতে ওদিকে এক ছোট ভাইয়ের কবুতর আছে ওর কবুতর দেখে বাঁচতেছে তাহলে আশা করি আইসা পড়া কথা কারণ ওইদিকে কবুতর বসবে মনে হয়তো ব্যবহারটা ওরকমটাই লাগতেছে ওই যে মাতিটা ওই ওদিকে ঘুরতেছে আরে দেখেন গোল্লা আমি কি গোল্লা বলি দেখছেন বাড়ির নিজদা নিজদা ঘুরে টিনের চালে নিজদা নিজের গোল্লা ঘুরে তো কিছু কিছু কবুতর থাকে খাসলত খারাপ ওই যে মাতিটার সামনে পুজোর কবুতরের সাথে পিছনে বুড়ে গেছে এখন ওই যে মাতিটা এবারে দিকে আসলে আইসা পড়বা আশা করা যায় ইনশাল্লাহ আমার বাসাতে যে গোল্লাটা করে কি দেখেন বামে বসে না গোল্লায় মাদিটা একেবারে সবার সাইডে পাশেরটা কই টা আমার বাসার আরেকটা বাচ্চা বসলো মামে সরি বিল্ডিং এ বসলো ও ছোট বাচ্চা আমার বাসার মাদির তার কোনো হুদিস পাইতাসিনা কোনো দেখা সাক্ষাৎ পাইতেছি না আশায় ডিম নিয়ে উঠতেছে তো এই মেন সমস্যা আর ওই যে মহারাজরা এখন মোশরাই আর কি আমদার বানায় ফেলাইব দেখেন মশরাইতে মোসরাইতে পুরো আন্দার বানায় ফেলাইতেছে এখন যাইতাছে গারেক এলাকায় যাও তোমরা মোসরাউ গা মানে এই কবুতরটা যদি এই জায়গায় যায় থাকে অবশ্যই কবুতরটার যা নিয়ে আসতে গো কারণ যার কাছে যাইতে পারে বা যার কাছে যাওয়ার সম্ভাবনা আছে সেই এলাকার ছোট ভাই হয় ওর বাসায় যাইতে পারে কবুতরটা তো দেখা যাক কি হয় ওই যে কবুতরটা ওই যা এখনো বসে ঘুরতেছে ওইদিকে আর বিল্ডিংয়ের বাচ্চাটা উড়াল দিছে কবুতারটা আমার এখনও বসে নাই আমি দেখছি আসলে বাস্তবে কবুতরটা বোঝা যায় একটা কবুতরের কালার দূর থেকে আসলেও এই যে কবুতরটা এই যে যে বুঝছেন এই যে বিল্ডিংয়ে বসতে বসতে চাইলো এই যে বইসা বললো বিল্ডিংয়ে যাক বসতে সমস্যা নেই সুন্দর জায়গায় বসছে তো কবুতরটা আমি একটু জুম করি যদি আপনাদের দেখাইতে পারি একটু ভালো মতো এই যে কবুতরটা ঠিক আছে দেখতেই পারতো আছে এই যে পুরো ফুইটে আছে কবুতরটা গাছের সাইডে বসছে তো তো যাক এবার আশা করি আস আসতে পারবো ইনশাল্লাহ কবুতর আমার এইখান থেকে মোটামুটি আমার প্লেসটা খুব সুন্দর দেখা যাইতাছে আকাশে ভরপুর মেঘ ওই যদি মামা কবুতর খোঁচাইতেছে মনে করছে কান্নাকার কবুতরটা ধরার জন্য আর কি তো কবুতরটা এই যে আইসা পর গন্তব্য স্থানে আইসা এখানে দিয়ে বাইরা বেরিয়ে তো তোমার খাঁচা তো এইটা না তুমি এখানে ঢোকার জন্য পাগল হয়ে গেছো কেন এই লো খাঁচা কবুতরটা আইসা দেখি খাঁচার উপরে ঝুলে আছে তো আমরা খুব রিসেন্ট ভাইয়া নিবেন গাড়া গাড়াগাড়ি করবো যা যাঁতের পরিচয় দিছে হুইলার টুইলার এখানে নিজের বাসায় আসা পড়ছে এলো অনেক কিছু তো আমরা আজকে একটু নিচে যাই আপনাদের নিচের কিছু কবুতর দেখাই তো ফাইনালি আমরা এখন কবুতরের খাবার দেওয়ার জন্য নিচে আসছি কবুতর মোটামুটি আজকে গুছাই ফেলাইছি গুছাই যাই আমি উপরে ভিডিও শর্ট নিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি একটা বিষয় আমি আপনাদের বুঝাই সেটা হইতেছে এখানে কবুতর দেখতেছেন আপনারা বা তেত্রিশটা কবুতর আছে সব মিলায় হ্যাঁ তো এই কবুতর গুলার মধ্যে এখানে অর্ধেকের বেশি কবুতর কিন্তু আমার সেল করা কবুতর যেগুলা আমি দেশের যে পরিস্থিতির কারণে কবুতর গুলা আমি পাঠাইতে না ঠিক আছে তো কবুতর গুলা

দুইটা কবুতর বাদ দিয়া সবগুলোই নর কারণ এখানে আমি যেগুলো কবুতর রাখছি সব আর কি একসাথে কবুতর এখানে কি দেখেন খাঁচার ট্রে এই যে পার্টিশনটা ছিল এই পার্টিশনটা আমি একটু ছোট করে দিচ্ছি যার কারণে কবুতর এই পাশের টো পাশে ওই পাশে পাশে আসতে পারে ঠিক আছে এবার আসেন আমি আরেকটা বিষয় দেখাই তো আমার বাসার যত মাদি কবুতর ছিল তো আমি প্রত্যেকটা মাদি কবুতর চারটা চারটা করে রাখছি অনলি এখানে পাঁচটা মাদি রাখছি একসাথে এই মাদিটা এই যে যে মাদিটা আছে কালদা মাদিটা এটা আমি খুব শীঘ্রই উড়াবো আমার বাসায় পরে আমি বড় কবুতরের সাথে আর কি যেগুলো ফ্লায়ার কবুতর আছে ওদের সাথে রাখি আজকে রাখছি এখানে মাদিরের সাথে তো এখানে চার পিস চার পিস করা মাদি আছে যেগুলো আমি আপনার বাসায় রাখছিলাম আর কিছু কবুতর আসতেছে সেল পোস্টে আপনারা তো কিছু কবুতর দেখছেনি সামনে আরও কিছু কবুতর আসবে হ্যাঁ তো এই কবুতরগুলো আমি জাস্ট এখানে এখন রাখছি মাদি হিসাবে খালি আমার আমার থরখালি সব খালি

ধর খাবার জন্য পাগল হয়েছে সবাই সবাই খাবার দিয়ে দিছি সবাই খাবার দিয়ে ক্লোজ করে দিছি আজকে হ্যাঁ তো খাবার দেওয়ার জন্য দেখেন এখান এইখানটা বাইসা নিছি এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আমি এখানে যদি খাবার দিয়ে দেখবেন আজকে ওরা কীভাবে খাবার খাইতে আসে তো আমি একসাথে দিয়ে দিই মারামারি করো না খুব সুন্দর একটা জায়গা খাবার দেওয়ার জন্য এই কারণে আমি এই জায়গাটা ওদের খাবার দিলাম আর এই চোরে ডিব্বার ডুবা খাইতেছি এক সমস্যা নেই ডিব্বার মুখটা আটকে দিই না ডিস্টার্ব করবো আমারই ডিস্টার্ব করবো দি সাপকে কাটুক এই দেখতেই বারতাসন সবাই খাইতে আছে অনেক তারাহুড়া করে আমরা খাবারের শেষে একেবারে শেষে পানিটা দিব খাইতে মানে এরানি আবার আরেকটা যেন উঠে পারে ঠিক আছে তো খাবার দবার করুন এর মধ্যে কিছু কথা আমি আপনাদের বলতে চাই সেটা একটু শুনেন আপনারা আপনারা জানেন বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আজকে আমরা একটা জরুরি কাজে আমার পপুতার খাবার একেবারে টোটালি শেষ হয়ে গিয়েছিল একেবারে শেষ যেটা বলে আর কি আপনার যদি বলেন আধা মুড় দেওয়ার মতো খাবার আজকে আমার বাসায় ছিল না তো আমি খাবার এর আগে যতটুকু কিনছিলাম যতটুকু খাবার আমার ছিল সব খাওয়ানো হয়ে গেছে কাজ খাবার নতুন করে খাবার কিনতে গেছিলাম তো আমি যে জায়গায় গেলাম খাবার কিনতে আমাদের মিরপুর এক নম্বরে ওইখানটার খাবারের যত দোকান আছে সবগুলো দেখলাম বন্ধ আজকে সকালে আমার এলাকায় আর্মির খুব বেশি একটা ইয়ে গেছে হুলিয়া জারি গেছে আমাদের এলাকায় কিছু ছেলেবেলেরা মাইজোর করছে আর আর্মিরা কিছু ব্যাপক ক্যাটাগরির ছেলেরা ছিল মাইজোর করছে একইভাবে ঠিকই আছে কারণ এই সময়টা দেশ যেটা আর কি শান্তির মুখ হয়ে যায় বা যেভাবে আর কি দেশটা পরিচালিত করা লাগে এটা কিন্তু শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব না ঠিক করা আমাদের জনগণের অনেক দায়িত্ব আছে আমরা যদি উশৃঙ্খলভাবে চলাফেরা করি তাহলে এটা স্বাভাবিক খুবই খারাপ যেটা একেবারে নিশ্চিদ্ধ বর্তমান তো কিছু পুল আমার গাছকে ভবের মায়ের দিছে আমার এলাকার হয়তো বা দুই তিনটা মেডিকেলে গেছে এটার কারণ আমি যতটুকু শুনলাম আপনার আর্মিরে নাকি গায়ে হাত দিয়েছে আর্মি হয়তো বা একটু বয়স কম ছিল আর যেই লোক মারছে সেই লোকই একটু সিনিয়র ছিল যে আপনি বলছে যে বাসায় চলে যান বা কিছু মনে হয়তো বা কথা কাটা কাটিছে যার কারণে আর্মির গায়ে হারছে সেই কারণে আর্মি পাঁচ সাতজন পিটে একেবারে অবস্থা খুব খারাপ করে দিয়েছে হাসপাতালে ভর্তি দুইজন লোক তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই সময় মানুষ আর কি নিজের জীবন নিয়ে আসতে পারে না অনেকে দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় এই জিনিসটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো তাহলে দেশের যে পরিস্থিতি আর আপনার মনে এত রং এত ভালোবাসা আমি বুঝলাম না ভালোবাসার সময় তো অনেক আছে তো এইটা এই সময়টা কি আমার দেখে খুবই খারাপ লাগলো তো এই আর কি মানুষ আমরা বাঙালিরা সবই পারি ঠিক আছে সবই পারি আমাদের দ্বারা সব সম্ভব তো যাকে একটা অফ সাবজেক্ট আমি আলাপ করলাম তারপর না বললে আর কি পারলাম না এই আমার মনে ছিল আমি আপনাদের আমার মনের কথা সব শেয়ার করি এই কারণে এই কথাটা বললাম তো আদার্স তো সবাই খাওয়া দাওয়া এখন করতেছে আমাদের আজকের জন্য একেবারে সংক্ষিপ্ত টাইম আমরা এই মুহূর্তেই এখানে সব কিছু ক্লোজ করে দিয়ে চলে যাব ভিডিওটা আজকের জন্য আমরা এই পর্যন্তই রাখতেছি তো সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে সময় আমাদের পাশে থাকবেন